তুমি যদি এরকম বাচ্চাদের মতো করো তাহলে চলবে? ওরা ভেঙে পড়বে না? এই মাত্র ছেলের বাড়ি থেকে ফোন করেছিল, ওরা কালকে আসতে চায়, আমি হ্যাঁ বলে দিয়েছি। খুব ভালো করেছে ভাবি, আমি ভূমিকে রাজি করে ফেলবো। আমি কিন্তু সুস্থ, আমাকে আটকায় রাখ, ডাক্তার কি বোকা। তোমরা দুই বোনই তো চাকরি করছো, আমি তো এক্সট্রা চাপের কিছু দেখছি না। আসলে বাবা তো তোমার কোনো ছেলে নেই, তাতে কি হয়েছে মা? আমরাই তোমার ছেলে, বিশ্বাস করো মা, আর কোনো ব্যাপারে তোমার সাথে আমরা অমত করবো না। তোর একটা বিয়ের প্রস্তাব আছে, মাকে বলিস। কি তোমরা আমার চিন্তাটা বাদ দাও তো, ভূমিটা আগে করো। তুই সংসার করবি, তুই সুখে থাকবি, আর আমি আমি কেন তা পারবো না বল, কেন পারবো না? দেখো আমাদের দেশে এখনো এমন অনেক পরিবার আছে, কিন্তু তাই বলে কি একে অপরের সুখের প্রতি বাধা হয়ে দাঁড়ায়? কি খবর ভাবি? এইতো। কই অনুভূমি, কোথায় তোরা? শোনো, তুমি ওদেরকে নিয়ে যাও, আমি থাকি বাসায়, একা রেখে যাব না। এটা কেমন হলো? আই কই রে তোরা, মা কিরে, তোরা যদি এরকম মন খারাপ করে বসে থাকবি তাহলে তোদের এখানে নিয়ে এলাম কেন? না না পপি, মন খারাপ না তো, ঠিক আছে, চল ছবি দেখবো একসাথে। পপি, লিসা কোথায়? এই দেখ, এত ঝামেলার মধ্যে বলতেই ভুলে গেছি, লিসা তো দেশে আছে, ওর বান্ধবীর বাসায় গেছে, ওল্ড ফ্রেন্ডসদের গেট টুগেদার, তাই নিয়ে ব্যস্ততা। আমি ভাবলাম ও বোধহয় দেশের বাইরে আছে। কি রে ভূমি? পুপু, আমি বাবার সঙ্গে দেখা করতে যাব। যাবি? আমার মেয়ে আসবে তো, এসে যদি দেখে আমি বাড়িতে নেই তাহলে তুল কালাম বাঁধাবে। চল একসাথে ছবি দেখি। তোরা বস তো, আমি আসছি। খুব ভালো লাগছে না অন্যের বাসায় বেড়াতে? কি আশ্চর্য, আপন ফুপু তো, পর কোথায়? কেন যেন আমার ভালোই লাগে না, ফুপু কখনোই আমাদের আপন ছিল না, এখনও নেই। আগেও সবসময় একই চিন্তা করতো, কি করে আরও উপরে উঠবে। কজন পারে বল, ফুপু পেরেছে, সবাই তো আর পারে না। তুই ছিলি না, আমি খুব সাপোর্টেড ছিলাম, এখন বেশ স্বস্তি পাচ্ছি। তাই নাকি? মা শোনো, গেট ইউজ টু উইথ দিস, বিকজ আমি তো থাকবো না, সাজবো, তাই না? এখন থেকে ভাবনা শুরু করে দিয়েছিস? এরকম না মা, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ কি? আরে তুই এদিকে থাকবি, ওদিকে মুখ করবি না। কেন মা? আই তো তোরা এখানে। কি আশ্চর্য, কি বলবে তো? দেখ না এবার গোর। হ্যাঁ কি বলবো বলো, এতদিন হলো কোনো দেখা সাক্ষাৎ নেই, তাহলে কি ধরে না যায় না যে তুমি আমাদেরকে সহ্যই করতে পারো না? এক লক্ষ, দুই লক্ষ, তিন লক্ষ, চার লক্ষ, বাবা কি এনার্জি, সাংঘাতিক এনার্জি, ভয়াবহ এনার্জি। আঙ্কেল, ওই নেক্সট
অলিম্পিকে আপনাকে আমি পাঠিয়ে দেবো। এই কিছু মাল করি ঝাড়তে পারেন? মাল করি ঝাড়া তো কিছু হয় না। আপনি রেস্ট নেন প্লিজ। আমার তো আগামীকাল অফিস। যাবে? বলছিলাম কি আমি চলে যেতে চাইছি। মানে? না রে, মা বাসায় একা তো, আর সত্যি বলতে কি এভাবে পালিয়ে বেড়ানোর তো কোনো মানে হয় না, প্রবলেমটা তো আমাদের ফেস করতে হবে। ঠিক আছে, অনু তুই কি তাই করবি? না ফুপি, ও চলে গেলে আর আমি এখানে একা একা থেকে কি করব। তোর কি এখনই যেতে চাস? না না ফুপি, এই তো লিসার সঙ্গে কিছুক্ষণ গল্প করব, তারপর যাব। আমার মনে হয় তোমরা আমাদের একদম আপন ভাবতেই পারছো না। মানে পোশাকটা দেখছো, আসলে পোশাকের ভেতরে মানুষটা কিন্তু একদম খাঁটি বাঙালি, বিশ্বাস করো। জানি বিশ্বাস করবে না। এনিওয়ে, তোমাদের মন খুব বেশি খারাপ লাগছে, তো ক্লাবে যাবে? না রে। ভূমি আপু তুমি? না রে, সত্যি বলতে কি পরিবারটা একটা শরীর, শরীরের একটা অংশে যদি কোনো অসুখ হয় তাহলে পুরো শরীরটাই কেমন অস্থিরতার মধ্যে থাকে। আমাদেরও এখন এই অবস্থা, বাবার অসুস্থতা, আমাদের না পেরে ওঠা, এই সব কিছু মিলিয়ে আমরা সরি তোমাদেরকে অস্বস্তিকর একটা অবস্থায় ফেলে দিলাম। এতক্ষণ জ্ঞানের কথা শুনলাম, তোরা না কোনো কিছু ভুলতে পারিস না, সমস্যা সমস্যা করে সারাদিন বসে থাকলে চলবে? কাজ করতে হবে না? তোর একটু বস, আমি আসছি। তারপর তোর পড়ালেখা কি অবস্থা বল। হ্যাঁ বলো। জি হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আর কিছু? আচ্ছা, শোন বলো। কেমন আছে ভাবি? আর জিজ্ঞেস করে কোনো লাভ আছে? মেয়েরা কেমন আছে? আছে, ভালো আছে। লিসা এসেছে তো, ওর সাথে গল্প করছে। ভাবি তোমার মেয়েরা তো থাকতে চাচ্ছে না, আগামীকাল অফিস তো, তাই চলে যেতে চাচ্ছে। ওদেরও তো মন ভালো নেই। ভাবি একটা কথা বলি, যদি তুমি অনুমতি দাও। হ্যাঁ বলো। ভাবি এইমাত্র একটা প্রপোজাল রিফিউজড হলো, বলছে যে মেয়ের বাবা পাগল, তাই ছেলেপক্ষ রাজি না। ভাবি একটা কাজ করতে হবে, এরপর থেকে যে প্রপোজাল আসবে মিথ্যে বলতে হবে। না না না, তা কী করে সম্ভব? ভাবি মেয়েদের তো পার করতে হবে না কি? আরেকটা বিষয়, ডাক্তার কিন্তু বলেছে ইম্প্রুভমেন্ট খুব দেরিতে হচ্ছে, সময় লাগবে। কত সময়? তা তো বলতে পারবো না, তবে অনেক সময় এটুকু বলতে পারি। ভাবি আমি আসছি, এসে কথা বলি। আচ্ছা এসো। আপনার বাবা কেমন আছেন? জি এখন ভালো। আপনার সমস্যাটা কি বলেন তো? মানে
না, আমি প্রথম দিন থেকেই দেখেছি যে আপনি আমার সাথে কথা বলতে অনেক কমফোর্ট ফিল করেন, এটা কেন? তা তো জানি না, তবে অফিসে প্রথম দিন এসেই আপনাকে দেখে মনে হয়েছে যে হার্মফুল মানুষ আপনি না। থ্যাংক ইউ, কিন্তু এটা তো অফিস, আপনি যদি এভাবে কথা বলেন তাহলে অন্যরা অন্যরকম মানে দাঁড় করাতে পারে। সরি সরি, আমি এভাবে ভাবিনি ব্যাপারটা। ভাবি, এটা তোমাকে মেনে নিতেই হবে। এখন দেখছি তোমাদের সাথে নিজেকে জড়িয়ে আমি ভুল করে ফেললাম, তোমরা আমাকে অন্যরকম ভাবছ। না না রশন, আসলে তুমি নিজের ব্যবসা সামলাচ্ছ, এত মানুষের সঙ্গে তোমার জানাশোনা, তাই ভাবলাম তুমি তো একটা ব্যবস্থা করতেই পারবে। তাই তো করছি ভাবি, ডাক্তারের ফাইনাল ডিসিশন, পাবনায় পাঠাতেই হবে, মানসিক হাসপাতালের ওটা হচ্ছে দেশের সবচেয়ে বড় চিকিৎসা কেন্দ্র। কিন্তু আমি একা ডিসিশন দিতে পারছি না। ঠিক আছে, আমি আর কি বলবো। হ্যালো। হ্যাঁ হ্যালো, আপনি তুমি কি যাবে আজকে হাসপাতালে? হ্যাঁ হ্যাঁ, আমি যাওয়ার সময় তোকে তুলে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে তাহলে, ওকে। এই ছেড়ে দিলাম, এই ইলিশ ধরবো, ইলিশ জাটকা ইলিশ। কি খালি তাকায় থাকেন কেন? গানটা লিখেন, রেকর্ডিং আছে তো, সুর করতে হবে। ও সাধের মাছ রে, ও প্রাণের মাছ রে, বর্ষির ফাঁক দিয়ে কোথায় চলে যাস। আমি একটু ডাক্তারের সাথে কথা বলে আসি। চিনতে পারছো বাবা আমাদের? বাবা, এই যে মা। তুমি আমাকে চিনতে পারছো? হাসছো কেন তুমি? কি হলো এটা, কেন হলো, আমরা কোথায় যেয়ে দাঁড়াবো? আমি কোনো কথা শুনব না, দু একদিনের মধ্যে বিয়ে হয়ে যাবে। তোমরা অনুর কথা একবারও ভাববে না? হবে, ওরও হবে, আমি যখন দায়িত্ব নিয়েছি সব হবে। ছেলে কি করে? একটা বাইং হাউসে চাকরি করে, ভালো ছেলে।
তুমি বলবে ভূমিকে নাকি আমি বলবো? তুমি বলো। ঠিক আছে। ভূমি শোন, এবার আর অমত করিস না। একটা ছেলে দেখেছি ভালো, বাইং হাউসে চাকরি করে, না করিস না রে। আমাকে একটু ভাবতে সময় দাও, একটা দিন অন্তত দাও। ঠিক আছে, কিন্তু না করিস না, তোরটা হলে আমি অন্যটা ঠিক করব। তো আপুর বিষয়টা নিয়ে আগে কথা বললে ক্ষতি কোথায়? ভূমি, আমার প্রসঙ্গটা বাদ দে তো। আমি তাহলে তোর মাকে বলি, আর যাই করিস প্লিজ নেগেটিভ কোনো ডিসিশন নিস না। রাজি হবে, কারণ একদিন সময় চেয়েছে। ছবি আমি পাঠিয়ে দেব, সামনাসামনি কথা বলুক, আমি যাই ভাবি। তুমি আমাদের জন্য অনেক করলে। বাড়ি ভাইয়ের জন্য করব না, আমি যাই। জামাল সাহেব, আপনাকে কিছু কথা বলবো। বলুন। আমি আপনাকে একটা প্রস্তাব দেব, যদি আপনি বিব্রত না বোধ করেন। আমি তো সবসময় বিব্রত হই, অসুবিধে নেই, বলুন। আপনার কোন ইয়ার এসএসসি? 1983। ও আচ্ছা, আর আমার আপুনির 85 এ। ও, আমার বোনকে আপনার কেমন লাগে? মানে আমি ঠিক বুঝতে পারছি না। না, আমি আপনাকে পরিষ্কার করে বলি, আমার বোনকে যদি আপনার ভালো লাগে তাহলে আপনি বিয়ে করতে পারেন, মানে আমরা বিয়ে খুঁজছি। না, আমি ঠিক মানে না, মানে বিয়ের বয়স তো আপনারও হয়েছে, তাই না? আর আমি যতটুকু আপনাদের পরিবার সম্পর্কে জানি, আপনাদের পরিবার তো খুব একটা বড়ও না। খুব বড় সংসার না আমাদের, বড় কোনো সমস্যাও নেই। তবে একটা কি সমস্যা? আমি ইচ্ছে করলেই আপনাদের সাথে কোনো বন্ধনে জড়াতে পারবো না। কারণ 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 আমি সুইপারের ছেলে, আমরা বাংলাদেশি নই, তেলেগু। অনেক কষ্ট করে নিজের পরিচয় গোপন করে চাকরি পেয়েছি। একটা রিকোয়েস্ট করবো আপনাকে, অনুগ্রহ করে আমার পরিচয়টা কাউকে বলবেন, নাহলে অনেক সমস্যায় পড়ে যাবে। অবশ্যই। ছেলেটা বসে আছে। এই তো ফুপি, একটু সাজবে না বুঝি? সুন্দর লাগছে, তাড়াতাড়ি কর।
কখনোই আমাদের আপন ছিল না, এখনো নেই। আগেও সবসময় একই চিন্তা করতাম, কি করে আরো উপরে উঠবে। আঙ্কেল, ওই নেক্সট অলিম্পিকে আপনাকে আমি পাঠিয়ে দেবো। এই কিছু মাল করে ঝাড়তে পারে, মাল করে ঝাড়াতে কিছু হয় না। পরিবারটা একটা শরীর, শরীরের একটা অংশে যদি কোনো অসুখ হয় তাহলে পুরো শরীরটাই কেমন অস্থিরতার মধ্যে থাকে। আমাদেরও একটা নিয়ে অবস্থা ভাবে একটা কাজ করতে হবে, এরপর থেকে যে প্রপোজাল আসবে মিথ্যে বলতে হবে। না না না, তা কী করে সম্ভব? তোরটা হলে আমি অনুরটা ঠিক করবো। তো আপুর বিষয়টা নিয়ে আগে কথা বললে ক্ষতি কোথায়? ভূমি, আমার প্রসঙ্গটা বাদ দে তো, কারণ আমি সুইপারের ছেলে। এই হচ্ছে ভূমিকা, আর এই আমার মেয়ে লিসা। হ্যালো। হাই। তোমাকে তুমি করে বললাম, কিছু মনে করলে না তো? কি মনে করব, কোনো অসুবিধা নেই। বসো ভূমি, বস। বসো, তোমরা গল্প করো, আমরা যাই। লিসা, হ্যাঁ বস। কি বলবো ঠিক বুঝে উঠতে পারছি না। অবশ্য তার প্রধান কারণ হচ্ছে এই বাড়িটা। মানে? বিশাল প্রাচুর্যপূর্ণ বাড়ি, বড্ড নিজেকে বেমানান লাগে। হ্যাঁ, আমারও ঠিক এরকমটাই মনে হচ্ছে। যাক, একটা মিল অন্তত খুঁজে পাওয়া গেল। আর একটা হচ্ছে আমি কিন্তু একটু কবিতা টবিতা লিখি। কীরকম? এই দু চার লাইন মাঝে মাঝে লেখা হয়ে যায়। ভালো তো, শোনান না? এই প্রথমবারের মতো কেউ বললো কবিতা শোনাতে। কিন্তু মজার বিষয় কি জানেন, আমার এই মুহূর্তে কোনো কবিতাই মনে পড়ছে না। আচ্ছা ঠিক আছে, পরে শুনব। আমি একটু অন্য বিষয়ে আপনার সঙ্গে কথা বলতে চাই। মানে আপনি তো আমাকে বিয়ে করতে চান, কেন? এটা কেমন কথা হলো? বিয়ে তো মানুষ করেই। হ্যাঁ তা ঠিক আছে, কিন্তু সব কিছুর জন্য তো মানুষের একটা কারণ থাকে। আমার সুনির্দিষ্ট কোনো কারণ নেই। তাহলে তো আমি আপনাকে বিয়ে করব না। আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনি কেন বিয়ে করতে চাচ্ছেন? আমি বিয়ে করতে চাচ্ছি আমার পরিবার, সমাজ, সংস্কার এইসবের জন্য। এটাই আমাদের রীতি। আমার বাবা মা মনে করেন যে আমি মানুষ না, নারী, আর নারীর অবলম্বন থাকতেই হয়। সেই অবলম্বনের সবচাইতে ভালো উপায় হচ্ছে বিয়ে। এর মধ্যে ভালোবাসা ভালো লাগা নেই? ভালো লাগা ভালোবাসার সময় পেলাম কোথায়? আমি বিয়ে করতে চাই অন্য কারণে, যে আমার নিঃসঙ্গতাকে কোলাহলে পূর্ণ করবে তাকে আমি চাই। তাহলে আপনি নিঃসঙ্গ? আনিস, তোমাদের কথাবার্তা হলো? জি। তোমরা যদি বাইরে যেতে চাও যেতে পারো, কিন্তু না। ঠিক আছে, আমি আজ উঠবো। উঠবে? ঠিক আছে, তাহলে তুমি বাড়িতে ফিরে আমাকে একটা ফোন করো। জি আচ্ছা, আসি। সালাম।
কিরে, কেমন লাগলো মানুষটা? কেমন একটু ভালো? যাক, তাহলে তো হয়েই গেল। কি এখন আমার উপর রাগ করে আছিস? না পুনি, রাগ করে থাকবো কেন? বিয়ে তো একদিন করতেই হবে না। খন্দকার ইব্রাহিম, এইটা কে আবার? প্রশ্ন করিস না। তারপরে লেখ, এই এ পর্যন্ত কতজন হলো রে? 317। কমাতে হবে। না না, আর কমিয়ে কি লাভ? কিন্তু রসন, মেয়েটার বিয়ে দিচ্ছি অথচ বাবা থাকবে না, কেমন যেন লাগছে। সারাটা জীবন এত কষ্ট করলো অথচ আনন্দের সময় থাকবে না। আমার কি খারাপ লাগছে? না লাগছে, কিন্তু কি করার আছে ভাবি বলো? নিয়তিকে মেনে নেওয়াই বুদ্ধির কাজ। হ্যাঁ, তারপরও সন্তানই পিতা থাকবে না, আর আমরাই বা কেমন নিষ্ঠুর হলাম যে ওকে সুস্থ সুযোগ না দিয়েই উঠে পড়ে লাগলাম বিয়ের ব্যবস্থা করার জন্যে। আচ্ছা, উঠে পড়ে লেগেছি তো আমি, দোষ যদি হয় তাহলে আমার হবে। না না, তোমাকে দোষ দিচ্ছি না, তবু তো তুমি আমাদের বিপদে এগিয়ে এলে। কেউ কি আসে? সেই, কেউ কি আসে সহজে ভাবি? আচ্ছা ভূমি আপু, এত বছর তোমার কাউকে পছন্দ হয়নি? হয়েছে তো, তা কিন্তু সাহস হয়নি, নিজের অবস্থানের কথা ভেবে আর বলারই সাহস হয়নি। কি যে বলো, তোর কি অবস্থা? তোর কাউকে পছন্দ হয় না? ভালো লাগে না কাউকে? লাগে না, না লাগতো, লাগতো। আচ্ছা তুই অনেক বড় হয়ে গেছিস না? না আসলে তুমি অনেক ভালো ভূমি আপু, অনেক। তুইও অনেক ভালো। আমি আমার ভালো হলাম কি করে? এই যে তুই আমাদের ইমোশন ক্যারি করিস, এটাই বা কজন করে বল? আর তোদের মতো স্ট্যাটাসের লোকজনের তো সবাই কি আর একরকম হয়? ভাবি থাক তাহলে, বিয়েটা না করে দিই। না না না, এত দূর এসে পিছিয়ে যাওয়ার কোনো দরকার নেই। দেখি আমি বিয়ের আগে একবার বাবার সঙ্গে দেখা করে আসবো। তোমরা আসলে মানসিকভাবে খুব ভেঙে পড়েছ। আচ্ছা আমি খোঁজ রাখছি তো, আমি নিজে খোঁজ রাখছি, আমার উপর বিশ্বাস রাখো। ভাবি শোনো, তাহলে বিয়ের শপিং শুরু করে দিই, আমি আমার থেকে দিয়ে দিই, পরে দাদাভাই ফিরে এলে তোমরা আমাকে ফেরত দিয়ে দিও। না না, এটা কেমন দেখায়? কেমন দেখায় মানে, এখন কি তুমি চেক সই করতে হাসপাতালে যাবে নাকি? আর দাদাভাইয়ের কি মাথা ঠিক আছে যে চেক সই করতে পারবে? যাই ভাবি, কোনো যাই রে। আগামী সপ্তাহে। শুনে খুব খুশি হলাম। চাকরি কি করবেন? করব, আমার বর কি করে জিজ্ঞেস করলেন না? না কেন, নিশ্চয়ই আমাদের চেয়ে ভালো, তাই জিজ্ঞেস করার প্রশ্নই আসে না। আপনি শুধু শুধু কষ্ট পান কেন বলেন তো? শুধু শুধু নয়, আপনি কি জানেন আমাদের সোসাইটিতে এমবিএ করা ছেলেও আছে, কিন্তু সোসাইটি তাদেরকে মেনে নিচ্ছে না। কোথাও ভালো চাকরি বা ভালো কারোর সঙ্গে মেশারও সুযোগ পাচ্ছে না। নিজের পরিচয়টা যদি গোপন রাখে তাহলে সম্ভব, কিন্তু সুইপার কি মানুষ না? আপনি ঠিকই বলেছেন, কিন্তু মানসিকতা তো আর একদিনে বদলে যাবে না। আমি কি পেরেছি? যখন জেনেছি আমি তো একটা বিপ্লবী সিদ্ধান্ত নিতে পারতাম,
পারিনি, আমি হেরে গেছি, কারণ আমার মনের শক্তিটা যথেষ্ট না। থাক, এ প্রসঙ্গে নয় কথা না বলি। হ্যালো। হ্যালো, জি বলুন। আমি আনিস বলছি, কি চিন্তা অসুবিধা হচ্ছে? না। কেমন আছো, কি করছো, লাঞ্চ হয়েছে? কোনটার উত্তর আগে দেব, বিয়ে তো এখনো হয়নি, আর তাছাড়া এত কেয়ারিং কিন্তু ভালো না। ভবিষ্যতই বলে দেবে। তুমি কার সাথে কথা বলছো? কেন, আমার হবু স্ত্রীর সঙ্গে? হতে পারলে খারাপ হতো না, বাট এনিওয়ে লিভ ইট। মানে ঠিক বুঝলাম না। আমি ভূমিকার বড় বোন অনুলেখা বলছি। ও ও, সালাম আপা। সালাম দিতে হবে না, কিন্তু তুমি আমার নাম্বারে ফোন করে। ভূমিকা আমাকে নাম্বারটা দিয়েছিল, আমি প্রায় এরকম গণ্ডগোল করে ফেলি। বিয়েতেও এরকম করবে নাকি? আচ্ছা যাই হোক, তোমার সাথে আমার একটু কথা আছে, কথাটা একটু গোপন। জি বলুন। তুমি লাঞ্চ আওয়ারে বেরোতে পারবে? হ্যাঁ পারবো। ঠিক আছে, তাহলে তখনই বলবো, আমি ফোন করে তোমাকে কনফার্ম করব জায়গাটা। ওকে, ঠিক আছে। ওকে, প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। রেশমেশ, আপনি আমার চোখে সর্বনাশ দেখলেন? এই সর্বনাশ সেই সর্বনাশ নয়। জানেন, একটা ইন্টারেস্টিং নিউজ আছে, আপনাকে ফোন করতে যেয়ে আপনার বড় বোনকে ভুলে ফোন করে ফেলেছিলাম। তাই নাকি, কি বললো? তেমন কিছু না, প্রথমে কিছুক্ষণ নিজেকে ভূমিকা বলে চালালো, তারপর বললো কি যেন একটা গোপন কথা আছে, সরাসরি বলতে চায়, লাঞ্চ আওয়ারে যোগাযোগ করে ওনার কাছে যেতে বলেছে। জান, নিশ্চয়ই কোনো কথা আছে। ফোনে বললেই তো পারত, হয়তো কোনো কারণে বলতে পারছে না। তুমি যাবে নাকি সাথে? না না, তুমি যাও। এই সরি, আমি মানে হঠাৎ করে আপনি থেকে তুমি তেন। ভালোই হলো, দেরি হলো না। আপনি ফোন করলে আমাকে জানিও, আর হাতে অনেক কাজ আছে, দেখি যেতে পারলে যাব। এখন কি করছো? বললাম না, একটু ব্যস্ত আছি। লাঞ্চের সময় বড় আপার কথা শোনার পর তারপর না হয় আমরা দুজন একটু ঘুরে বেড়াবো। তার আগে না আবার সব শেষ হয়ে যাবে। কি কিছু বললে? না কিছু বলিনি, তো রাখি। আপনি এগুলো কি শুরু করলো? এই বিয়েটাও কি ভেঙে দিবে? অদ্ভুত সাইকোলজি, আমাকে ভালোবাসে ফিল করে তারপরও শুধু বিয়েটা নিয়ে আপনি কেমন ভালো হয়ে যায়, কেমন নিয়ম করে বুঝতেও পারে ও কষ্টটা থাকবো। সত্যি যাবে নাকি? যা ইচ্ছা বলে পড়ে ভেঙে দেখি বড় বিয়েটা। বাবা সুস্থ হয়ে ফিরে আসবে, মায়ের মনটাও ভালো হয়ে যাবে।
কেন এখানে? অদ্ভুত তো, আমি কিন্তু রীতিমতো অবাক হচ্ছি। আপনি হাসছেন কেন? না, আসলে আপনি একটু এরকমই, ও আপনার সাথে মজা করছে। আমি কিন্তু ভীষণ মাইন্ড করলাম। তাই নাকি? আপনি জানেন আমি কি ঝামেলা করে বের হয়েছি। ও তাহলে চলে যান অফিসে। আচ্ছা ঠিক আছে, বাদ দিন, চলুন অন্য কোথায় যাই। কোথায়? কোথাও আমাকে তো যেতেই হবে, আমার বাড়ির বিল সব বাকি, পানি গ্যাস চেক সই করাতে যেতে হবে। ভাবি আমি দিয়ে দিচ্ছি, আমাকে পরে তোমরা শোধ দিয়ে দিও। অনুর জন্য কিছু করলে না রসন? করছি করছি করবো, এই বিয়েটা আগে হয়ে যাক, তারপর ওরও হবে। মেয়েটার মুখের দিকে তাকাতে পারি না, নিজেকে বড় অপরাধী মনে হয়। দেখো এক সপ্তাহ লাগবে। ভূমি কি করছে?
বিশাল প্রাচুর্যপূর্ণ বাড়ি, বড্ড নিজেকে বেমানাল লাগে। আমার ঠিক এরকমটাই মনে হচ্ছে। যাক, একটা মিল অন্তত খুঁজে পাওয়া গেল। আচ্ছা ভূমি আপু, এত বছর তোর কাউকে পছন্দ হয়েছে তো? তাহলে বিয়ের শপিং শুরু করে দিই। আমি আমার থেকে দিয়ে দিই, পরে দাদাকে ফিরে এলে তোমরা আমাকে ফুল দিয়ে দিও। না না, এটা কেমন দেখায়? আমার বিয়ে হবে এটা আগামী সপ্তাহে। কেমন আছো? কি করছো? লাঞ্চ হয়েছে? কোনটা উত্তর আগে দিব? বিয়ে তো এখনো হয়নি। আপনি হাসছেন কেন? না আসলে আপনি একটু এরকমই, ও আপনার সাথে মজা করছে। আমি কিন্তু ভীষণ মাইন্ড করলাম। স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার মন খারাপ। না না হলে ভালো, আর হলে আমার অনেক খারাপ লাগবে। এত সিরিয়াস হওয়ার কি আছে? ওমা, সিরিয়াস হব না। আমার একমাত্র বউ সিরিয়াস না হয়ে উপায় আছে? বই পড়তে হবে না, টাকাও আমার দিয়ে শোনো, টাকাও না, ওটা তো চোখ নয় যেন সমুদ্র, চুল নয় যেন শ্রাবণের ঘন ঘন, আর তোমার ওই হাসি বৃষ্টির ঝর্ণা। আর তোমার কবিতা রচনা করতে হবে না, শেষ পর্যন্ত তুমি বলে বলবে আমার শাড়ি তোমার ফাঁসি, আমার বিছানা তোমার শেষ ঠিকানা। আল্লাহ আমাদের সহায় হয়েছেন, নাহলে এত দ্রুত সবকিছু হয়। ছেলের বয়স অবশ্য একটু বেশি, কিন্তু ভালো, টাকা পয়সা আছে, ইন্ডিপেন্ডেন্ট, বুঝতেই পারছো? এক সপ্তাহ হলো ভূমির বিয়ে হয়েছে, এখন আবার অনুর বিয়ে, টাকা পয়সা। আরে টাকা পয়সা নিয়ে তুমি ভেবো না তো, অনুর বিয়ে এমনি বাচ্চাদের আছে, সুযোগ যখন পেয়েছি হাতছাড়া করবো না।
ঠিক আছে, দেখো তাহলে তুমি অনুর সাথে কথা বলে দেখো। ভাবি তুমি চলো না আমার বাসায়। যাব, অবশ্যই যাব। এই তোমার ভাইয়ের কোনো খোঁজ নিয়েছো? মানে এখন কি অবস্থা? ভালো না ভাবি, অবস্থা আরো খারাপ হয়েছে। তাহলে কি আর কোনোদিন ঠিক হবে না? সম্ভাবনা খুবই কম। জি, ওকে ওকে, থ্যাংক ইউ। হ্যালো, আদিব বলছি, কেমন আছেন? বোনের বিয়ে তো হলো। জি, খুব ভালো বিয়ে দিলাম। আপনি কিছু মনে করেননি তো? কি না, এই যে উপযাচক হয়ে আপনাকে ফোনে বিরক্ত করি না, কথা বলতে তো কোনো দোষ নাই। সেদিন আপনাকে একটা কথা বলতে চেয়েছিলাম, ফোনে বলতে চাইনি, সামনাসামনি বলতে চেয়েছিলাম। হ্যাঁ, সেরকমই কিছু একটা। আমি যদি আপনাকে বিয়ে করতে চাই, আপনার কোনো আপত্তি? আমার মনে হয় আপনি পারিবারিকভাবে প্রস্তাবটা দেন, সেটাই ঠিক হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, একটা সত্যি কথা বলবেন? জি, বলুন। আপনি আমাদের পিছু নিলেন কেন? জানি না, দূর থেকে আপনারা আমাকে কেমন ভাবছেন, তবে একটা অপরাধ বোধ সবসময় আমার ভিতর কাজ করে। মনে হয় ভুল করে ফেললাম। আপনার বোনকে এভাবে কষ্ট দেওয়ার ইচ্ছে আমার কখনোই ছিল না। আপনার কথায়। আর এখন সেই মানুষটাকেই আপনি বিয়ে করতে চাইছেন, সেটা কি ঠিক হচ্ছে? শুধু একটা ছোট্ট ঘটনা দিয়ে একজন মানুষকে কি পুরোপুরি বিচার করা যায়? আচ্ছা, আজকে আমি রাখি, অফিস তো। কেমন আছো? আছি, ভালো আছি মা। ভালো আছিস? হ্যাঁ ভালো। বেঁচে থাকো বাবা, বেঁচে থাক। ভালো আছো বাবা? জি আম্মা। বসো। মা, বড়াপি কোথায়? আজ তো ঘরেই আছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তোরা বস, আমি ডেকে দিচ্ছি। বসো বসো। অনু, আই অনু, অনু, ভূমি আর জামাই এসেছে। তো কি হয়েছে? তো তুই বড় বোন যাবি না? মা, গিয়ে বলো আমি বাসায় নেই। কিন্তু আমি তো বলে দিছি তুই বাসায়। তুমি যাও, আমি আসছি। এত লোকজনের কি আছে আমি বুঝি না। তুমি থাকতে চাইলে আজ থাকতে পারো। না, আমি ভাবছিলাম একটু ফুপুর সঙ্গে দেখা করতে যাব। যাবে? আমি কি না করেছি? যাবো। থ্যাংক ইউ। আরে আপুনি বসো, তুমি ওকে সালাম দিচ্ছ কেন? আরে ওই হলো, কেমন আছিস বল? ভালো আছি। আর আপনি কেমন আছেন? জি ভালো। তুমি আবার ওকে আপনি করে বলছো? তুই মাঝখানে এত কথা বলছিস কেন? উনি তো কোনো কথা বলছেন না, ওনার নিশ্চয়ই কোনো সমস্যা নেই। কি আছে নাকি? আমি জানতাম। মা, তুমি আবার, তুমি এত সব নিয়ে আসতে গেলে কেন? আচ্ছা আমি আমি দিচ্ছি। আহা, তুই রাখ, আমি করছি।
আমি খাবো না। আপনি আপনি আমি আদিব, আপনি বোধহয় আমাকে চিনতে পারছেন না। আপনার ছোট মেয়ের সাথে আমার বিয়ের কথা হয়েছিল। তো অনুলেখার সাথে আমার কথা হয়েছে, উনি আমাকে আসতে বলেছেন। আসো ভেতরে আসো। ও হচ্ছে আমার ছোট বোন ভূমিকা, আর উনি হচ্ছেন ওর হাজবেন্ড আনিসুর রহমান। নাইস মিটিং। সেম হিয়ার। কি আপনি তো বিয়েতে এলেন না? আপনার অফিসের অবস্থা কি, ঝামেলা কি মিটেছে? মিষ্টি খান। খুব একটা ভালো না রে। বসো তো, শোনো, এত টেনশন করো না মা, ঠিক হয়ে যাবে। আঙ্কেল কাল সকালে আমরা দৌড়ব, আমি লাইন্সম্যান। এই আমার ফ্ল্যাগ কোথায়? লাল ফ্ল্যাগ লুকিয়ে রেখেছে। আঙ্কেল ভালো না। বলুন যা বলার তা তো ফোনে বলেছে, নতুন করে বলার আর কি আছে? তাহলে মাকে ডাকি, আপনি বলে যান। না, মাকে যদি বলা দরকার হয় আপনি নিজে বলে দেবেন, আর নয়তো আমার মা আসবেন, আমি বাড়ি পৌঁছে ফোনে কথা বলিয়ে দেব। আপনি হঠাৎ করে বাড়িতে চলে এলেন কেন? দেখুন, আমার নিজেকে খুবই অপরাধী বলে মনে হচ্ছে। বিশ্বাস করুন, আমি এমন স্বভাবের মানুষ না, আমি মেয়েদেরকে কখনোই ছোট করে দেখি না। বুঝলাম আদিব সাহেব, খুব ভালো লাগলো আপনার কথা শুনে, আপনি মেয়েদেরকে খুব সম্মান করেন, ধন্যবাদ। আমি তাহলে এখন উঠি। ছেলেটা কি বলল? ছেলেটা আমাকে বিয়ে করতে চায়। মানে? মানে কি আবার, বিয়ে করতে চায়? আচ্ছা ঠিক আছে, আমি ভেবে বলি। হ্যাঁ না, ভূমিকা আমার পাশেই আছে, জামাই লিসার সাথে গল্প করছে। তোমার কি মত? না আমি তোমাকে ভেবে বলছি, অনুর সাথে কথা বলি। আচ্ছা ভাবি। আচ্ছা কি ব্যাপার ভাবি? কি না, ওই ছেলেটা নাকি তোদের বাসায় এসেছিল? হ্যাঁ, সেটা তো আমরা থাকতে এসেছিল। অনুকে নাকি বিয়ে করতে যাচ্ছে। ভালো তো, বিয়ে দিয়ে দাও, আপনিও খুশি হবে আর ছেলেটা তো ভালোই, অসুবিধা কি? না ভেবে দেখি। আর এমনিতে আমার হাতে অবশ্য একটা ছেলে ছিল, সব একসাথে আসে। চল জামে অনেকক্ষণ ধরে বসে আছে, আয়। তুই কি ওই ছেলেকে বিয়ে করতে চাস?
এখনো চিন্তা করিনি মা। তোর ফুফু একটা ছেলে দেখে রেখেছে, দেখ। ঠিক আছে, আমি জানাবো। গোপি তো নিশ্চয়ই সকালে আসছে। হ্যাঁ, সেইরকমই কথা আছে। কে ভদ্রলোক? কোন লোক? ও আচ্ছা, উনি লোক কোথা দেখলে? উনি তো ছেলে। ওই হলো। কেন জিজ্ঞেস করছো? অ্যাপের কথা ক্লিয়ার হওনি? লোকটাকে দেখে কেমন যেন মনে হলো। কেমন মনে হলো? কেমন যেন, ঠিকই বলেছো, উনি একটু কেমন যেন। কিন্তু আপিকে পছন্দ করে, বিয়ে করতে চায়। ভালোই তো, আপির পছন্দ হয়েছে? জানি না। আচ্ছা, তোমার কি সকালে অফিস আছে? আমি অবশ্য ছুটি নিয়েছি। আমারও ছুটি। গুড, তাহলে আমি ঘুমিয়ে যাই। গুড নাইট। দেখি ফুপি, তুমি যখন বলছো আমি একটু চিন্তা করে দেখি। আসি মা, আসি ফুপি, বসো। হ্যালো। হ্যালো ভূমি। হ্যাঁ আপুনি, বলো। তোকে একটা কথা জিজ্ঞেস করার জন্য ফোন করেছি। হ্যাঁ বলো। আদিব আমাকে বিয়ে করতে চাচ্ছে। ও ভালো তো, করে ফেলো না। আসলে বিষয়টা তুই কিভাবে নিবি সেজন্য আমি, আমার নেয়া না নেয়া কি আছে? বিয়ে করতে চাচ্ছি, বিয়ে করে ফেলো। তুই কষ্ট পাবি না তো? কি যে বলো আপুনি, আমি কষ্ট পাবো কেন? আমি তো বরং খুশি হব, তাই না? আচ্ছা ঠিক আছে রে, রাখছি। জানিও কিন্তু, হ্যাঁ, আর ভালো থেকো। ওকে বাই। জি জি, আমি খুব খুশি হয়েছি। না না, ওর বাবা তো একটু অসুস্থ, হাসপাতালে। আমি তো ভাবলাম আপনারা জানেন। না না না, মানসিক ব্যাধি। জি, উনি হাসপাতালে আছেন। আচ্ছা, আপনি রশনির সাথে কথা বলেন, ও ডিটেইল বলে দেবে। জি, আসসালামু আলাইকুম। না মানে আসলে অফিসে কিছু লোক দাদাভাইকে ফাঁসিয়ে দিয়েছে, অডিট চলছে, বের হয়ে যাবে। আর হ্যাঁ, জি 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 জি, ঠিক আছে। আচ্ছা, কি বলল? বলল দাদাভাই আগে সুস্থ হয়ে আসুক, তারপরে কথা বলবে, তার আগে বিয়ের বিষয়ে কোনো কথাই বলবে না। আমার মেয়ের বিয়েতে এত বাধা, চিন্তা করো না তো, ছেলে তো আমার হাতে একটা আছেই। আমি অনুকে জিজ্ঞেস করি, দাঁড়াও। হ্যালো। হ্যাঁ অনু, ফুপি শোন, thank you.
তোমার সিদ্ধান্তই আমি মেনে নিচ্ছি। কখন আসবে ছেলে পক্ষ? বিকেলে। তাহলে আদিবের মাকে না করে দিই? অবশ্যই না করবে। ওটা তো চোখ নয়, যেন সমুদ্র। আমি যদি আপনাকে বিয়ে করতে চাই, আপনার কোনো আপত্তি? আমার মনে হয় আপনি পারিবারিকভাবে প্রস্তাবটা দেন। এক সপ্তাহ হলো ভূমির বিয়ে হয়েছে, এখন আবার অনুর বিয়ে। টাকা পয়সা? আরে টাকা পয়সা নিয়ে তুমি ভেবো না তো। তুমি আবার ওকে আপনি করে বলছো? তুই মাঝখানে এত কথা বলছিস কেন? উনি তো কোনো কথা বলছেন না। ওনার নিশ্চয়ই কোনো সমস্যা নেই। যা বলার তা তো ফোনেই বলেছি, নতুন করে বলার আর কি আছে? তাহলে মাকে ডাকি। ওই ছেলেটা নাকি তোদের বাসায় এসেছিল? হ্যাঁ, তোটা তো আমরা থাকতে এসেছিল। অনুকে নাকি বিয়ে করতে যাবে? কে বদ্রলোক? কোন লোক? ও আচ্ছা, উনি লোক কোথা দেখলে? উনি তো ছেলে না, মানে আসলে অফিসে কিছু লোক দাদা ভাইকে ফাঁসিয়ে দিয়েছে। হ্যালো। হ্যাঁ অনু, ফুপি শোন, তোমার সিদ্ধান্তই আমি মেনে নিচ্ছি। কখন আসবে ছেলে পক্ষ? বিকেলে। তাহলে আদিবের মাকে না করে দিই? অবশ্যই না করবে। আচ্ছা ঠিক আছে, ওকে বাই। ভাবি, তুমি আদিবের বাড়িতে ফোন করে ওর মাকে না করে দাও। যে ছেলে পেয়েছি, পছন্দ হলে আজকে এনগেজমেন্ট, তা এত টেনশন কেন করো? আমি তোমাকে এখনই ফোন দিতাম। না না, আচ্ছা এখনই বলতে পারছি না, তাই না? আজকে তো প্রথম জয়েন করলাম, আমি একটু স্যারের সঙ্গে কথা বলে নিই। আমি তোমাকে জানাচ্ছি। ওকে, টেক কেয়ার, বাই।
আপনার হাজবেন্ড নিশ্চয়ই? জি, আর বলবেন না, ও একটু অস্থির প্রকৃতির মানুষ। ভালো তো, আপনার জন্য অস্থির খারাপ কি? আমি যাই একটু স্যারের সঙ্গে দেখা করে আসি। এটা শোনার পরেই বাসায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুরব্বীরা তো বলবেই, আমি ঠিক আমার মাকে ম্যানেজ করতে পারতাম। পারতেন না? পারতাম, সংসার তো আমি করব। এখন কি কোনো উপায় আছে? আমি বুঝতে পারছি না। আমি বাসায় সিদ্ধান্ত দিয়েছি অন্য কোনো ছেলে দেখতে। আচ্ছা, সত্যি বলবেন, আপনার বাবার কি হয়েছে? মানসিক রোগ। কি করেছিলেন? মানসিক রোগ কি কিছু করলে হয়? না, শুনেছিলাম অফিসে ক্রাইসিস, টাকা পয়সা। আপনার কি মনে হয়? তদন্ত চলছে। কত সময় লাগবে? আসলে সময় তো লাগবেই, তাছাড়া বাবা ঠিক না হওয়া পর্যন্ত। আমি আপনাকে বিয়ে করতে চাই, সিদ্ধান্ত দিন। আসলে আমি এই ব্যাপারে কোনো কথা বলতে চাচ্ছি। আমি না আর পারছি না, ছেলে দেখালাম, বলে ছেলে কোথায়, এ তো একটা লোক। ভাবি, আমি কিন্তু আগেই বলেছিলাম ছেলের বয়স একটু বেশি, বলেছিলাম না? এখন কি করবে? তুমি শেষ সময় সে রেগে গেলে কেন? তা ডাকবো না, একটা বেয়াড়া মেয়ে। আমাকে বললো আদিবকে মানা করে দিতে, দিলাম। এখন দেখি সেই আদিবের সাথে টেলিফোনে কথা বলে। তা এখন কি করা যায় সেটা বলো না। আমার মনে হয় ছেলে যদি বিয়ে করতে চায় তাহলে বিয়ে দিয়ে দিব। দেয়াটা কি ঠিক হবে? তাহলে তুমি আমাকে কেন জিজ্ঞেস করলে? না, তুমি ব্যাপারটা একটু ভালো করে বুঝে দেখো, আর তোমার ভাইয়ের একটু খোঁজ নাও। দেখি, মাথা ফেটে গেছে রক্ত। মাঠে কি করে খেলা দেখতে যায়? কত করে বললাম মাঠে যাবেন না। না, তোমার মতো ঘরে বসে থাকতে হবে। হ্যাঁ, যা যা, ছেড়ে যান। কেমন আছেন আপনি? ভালো। আচ্ছা বলুন তো, 21 ফেব্রুয়ারিটা কি? 21 ফেব্রুয়ারি শহীদ দিবস তো, নাকি বিজয় দিবস? ওনার ইম্প্রুভমেন্ট তো খুব ভালো। জি স্যার, তবে ওনারা বেশ ডিস্টার্ব করছেন। কি ব্যাপার, আপনারা ডিস্টার্ব করছেন কেন? না, আমরা ডিস্টার্ব করি না, উনি ডিস্টার্ব করে। উনি আপনাদের ডিস্টার্ব করে? হুম, উনি তাকিয়ে থাকে, আমাদের সাথে কথা বলে না, আমাদের ডিস্টার্ব হয় না। তাই তো, গুড। তা আপনি কেমন আছেন? ভালো। আপনি? আমি ভালো, দেশের অবস্থা ভালো না।
হবে, দেশের অবস্থা ভালো হবে, আপনারও ভালো হয়ে যাবে না? আন্টির কাছে আমি একটা ওই লুডু চেয়েছিলাম, উনি আমাকে দেন নাই। আমি একটা গান বেঁধেছিলাম, শুনবেন? না অনু, তুই একবার বললি না করে দিতে, আমরা না করে দিলাম, এখন তুই নিজেই যোগাযোগ রাখছিস। ফুপি, একটা মানুষ যদি সেধে আমার কাছে আসে আমি কি করে মানা করব? তাহলে এখন কি করব সেটা বল। আমি তো আসলে বুঝতে পারছি না ফুপি, বুঝতে পারলে কি আর এরকম অবস্থা হতো বলো? আর তাছাড়া আদিব আমাকে এখন বিয়ে করতে চাচ্ছে ওর ফ্যামিলিকে ইগনোর করে। সে কি পারবে তার ফ্যামিলিকে ইগনোর করতে? আমিও তো বুঝতে পারছি ব্যাপারটা। আরও একটা বিষয় আছে এখানে ফুপি, যেটা আমার খুবই খারাপ লাগছে। ভূমিকার সাথে কিন্তু ওর বিয়ের কথা ছিল, সেটা বাদ দিয়ে, কিন্তু ছেলের মায়ের সাংঘাতিক আপত্তি, সেই বাসা থেকে যাওয়া তো ঠিক হবে? তুমি অন্য কোনো ছেলে ঠিক করো ভাবি। আরে আমার হাতে তো ছেলে আছেই, তুই তো ইনডিসিশন। এখন দেখি ফোন করে। ভূমি, ভূমি, কি এদিকে এসো। কি ব্যাপার? কি আমার বাবার মৃত্যুবার্ষিকী 1 জুলাই? আচ্ছা তোমার বাবার মৃত্যুবার্ষিকী কবে? আমি একটু বাসায় ফোন করি। এটা জিজ্ঞেস করার কি আছে? তুমি একটু বসো, আমি আসছি। হ্যালো। হ্যালো মা, কেমন আছিস মা? আচ্ছা শোনো মা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, আমার বাবা কি জীবিত না মৃত? কি বলছিস তুই, জীবিত হাসপাতালে? তাহলে কি মিথ্যে বলছে আনিস? এইমাত্র আমাকে জিজ্ঞেস করলো তোমার বাবার মৃত্যুবার্ষিকী কবে, তাই নাকি? তুমি কি কিছুই জানো না? হ্যাঁ জানি, আসলে রশন বলেছিল যে ছেলের বাড়ি থেকে তোর বাবা সম্পর্কে কিছু জানতে না চাইলে আমি যেন গায়ে পড়ে কিছু না বলি। এখন কি হবে? দেখি আমি রশনকে ফোন করি। ফোন করে কি হবে? আমার কপালে শান্তি নেই আমি জানি, এখন আরেক নতুন অশান্তি শুরু হলো। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। বলুন তো আপনি এখন কোথায়? হাসপাতালে। কোন হাসপাতালে? মেন্টাল হসপিটালে। আপনার ছেলে মেয়ে কজন? আমার ছেলে নেই, দুটো মেয়ে। তারা কোথায়? বাড়িতে। বলুন তো 7ই সেপ্টেম্বর কি? আমার জন্মদিন। আমি বলেছি ভাবি, না বললে বিয়ে দেওয়া সম্ভব হতো না। এখন কি হবে? আমি ভূমির জামাইকে ম্যানেজ করতে পারবো, কোন একটা ডেট বলে দেব। তুমি কি বলছো সেটা বুঝতে পারছো? এখন তো বাঁচতে হবে তাই না? যা হয়েছে হয়েছে।
আচ্ছা ভাবি, তোমার বাসার দলিলপত্রগুলো কোথায়? কেন, ওগুলো কি দাদাভাইয়ের কাছে না তোমার কাছে? আমার কাছে। ও, তো হঠাৎ জিজ্ঞেস করলে? না, ভাবছি তোমাদের বাড়িটা ভেঙে অ্যাপার্টমেন্ট তৈরি করব। সেটা পরে হবে, এখন ভূমির বিষয়টা। তুমি চিন্তা করো না ভাবুই, আমি কথা বলব। হ্যালো, কি অবস্থা তোমার, কেমন আছো? ভালো। আমরা তো ভেবেছিলাম আজ হলিডে আপনাদের বাসায় বেড়াতে যাব। আচ্ছা তাই নাকি? এই শোনো, আজকে অনুকে দেখতে আসবে, তোমার কিন্তু অবশ্যই আসতে হবে। যেতে পারি, কখন? বিকেল 5টায়। আগামী 17 তারিখ আমার বাবার মৃত্যুবার্ষিকী, কাঙালি ভোজ দেব, আপনাকে অবশ্যই থাকতে হবে। আসবো। ভূমিকার বাবার মৃত্যুবার্ষিকীটা অবশ্য পার হয়ে গেছে, মিলাদে আজকে লোকই হয় না। জি হ্যাঁ, এসো কিন্তু। জি, সালাম। একটা শাড়ি পরলেই তো পারতিস। দূর মা, ভালো লাগছে না। পছন্দ হলে এমনি করবে, আর না হলে না। শোন, আজকে আমার ভীষণ ভালো লাগছে, তোর বাবা আগে চাইতে অনেক ভালো। ও মা, এই কথাটা আগে বলবে না, আমার এমনিতে বাবার জন্য এত কষ্ট হচ্ছে মা। ভূমির বিয়েটা হয়ে গেল বাবাকে ছাড়া, আর আমারটা না হয়। যেটা আমাদের সাধ্যের বাইরে সেটা মেনে নেওয়াই তো আমাদের উচিত, তাই না? মেনেই তো নিচ্ছি মা। কি রে, কোথায়? এ কি, তুই শাড়ি পরিস নি কেন? শাড়ি পর। হ্যাঁ হ্যাঁ, তুমি তো কিছুই করনি, শাড়ি পর আপু, তোমাকে অনেক সুন্দর লাগবে। শাড়ি পর, শাড়ি পর। কি ব্যাপার আপুনি, তুমি বসে আছো কেন? রেডি মানে কি রে, তুই একা আজ আমি আসিনি? মা আসছে, মানে একটু পরে আসবে। কি তোমার কি বিষয়, কি রে? শাড়ি পরতে বল আপুকে। ভাবি, তোমার সাথে কিন্তু আমার কথা আছে। আচ্ছা চল। আচ্ছা আমি দেখছি। হ্যাঁ, তুমি আগে চিউনিটা দিয়ে যা, তো শাড়ি তো অবশ্যই পরবে, আগে রেডি হয়ে দেখতে দেখি আমাদেরকে ফেরো না। মা সরো তো, আপনি কি একটু আয়না দেখতে দাও, দেখো কি তুমি মন খারাপ করে। কাকে যাচ্ছেন? অনুলেখাকে বলবেন, আদি এসেছে। আচ্ছা আপনি ভেতরে আসুন, বসেন। না আমি এখানে ঠিক আছি, আপনি অনুলেখাকে পাঠিয়ে দিন। ঠিক আছে। আপু, কি কে আসলো? আদিব সাহেব এসেছেন, দরজায় দাঁড়িয়ে। তুমি টেনশন করো না, আমি দেখছি। টোনটোরি আপনি আসছি, টোনটোরি। আপনি ভেতরে এসে বসুন। না আমি এখানে ঠিক আছি। আসলে একটা কথা বলবো, তাই আসলে আজকে তো বড় আপনাকে দেখতে আসবে, ও একটু রেডি হচ্ছে, তাই? জি, দেখতে আসবে। কিছু মনে না করলে বুঝে দিতে পারছি। আচ্ছা ঠিক আছে। কবে আসবো? আগামী মাসে একটা ফোন দিয়ে চলে আসুন, আমার মনে হয় পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, কিন্তু এত আর্লি নিয়ে গেলে পরে আবার যদি কোনো সমস্যা? না না, আমরা সেটা বুঝে রিলিজ করব। কাজ কি করা যায় ডক্টর? ম্যাডাম, এই ওষুধগুলো লাগবে। কখন লাগবে? সন্ধ্যার পর হলেই চলবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি মোখলেসুর রহমান। আপনাদের কি কোনো পেশেন্ট আছে? জি আছে। কেন, একটা উপকার করতে পারবেন? বলুন। আমি এখানে ভর্তি হয়েছিলাম, আমি এখন পুরোপুরি সুস্থ, কিন্তু আমার বাড়ি থেকে কেউ যোগাযোগ করছে না। চিঠি লিখেছি, কোনো লাভ হয়নি। আপনারা যদি আমার বাড়িতে একটু খবর দিতেন। কেন, আপনার ছেলে মেয়ে আছে কিন্তু কেউ যোগাযোগ করছে না, হয়তো প্রয়োজন কুড়িয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে একাও ছাড়তে চাচ্ছে, যদি একটা ফোন করে দিতেন। আচ্ছা ঠিক আছে, আপনার ফোন নাম্বার আর বাসার ঠিকানা দিন। আশা করবো আমার একটা ব্যবস্থা করে দিবেন। আমি চেষ্টা করবো। সাউন্ড দাদা ভাই, আমরা গেলাম, তোমাকে আর কিছুদিনের মধ্যে ছেড়ে দেবে, চিন্তা করো না দাদা ভাই, আমি তো আছি। ঠিক আছে। এই ভাবি, তুমি কি চেক সাইন করেছ? না। দাও, করে দিক, দাও না। না না মামা, মামা পেঁচিয়ে ফেলবেন না, চেকে সই করবেন না, যত নষ্টের মূল ওটাই। আমি বুঝতে পারছি না। আচ্ছা দাদা ভাই তো এখন অনেক ভালো আছেন, তো ওনাকে আলাদা একটা ক্যাবিনের ব্যবস্থা করছে না কেন? সরি, আমরা আপনি ডাক্তারের সাথে কথা বলুন প্লিজ। ভাবি আমি আসছি। আদিবের মাকে না করে দি? অবশ্যই না করবে। আপনার হাজবেন্ড নিশ্চয়ই? জি। আপনার বাবার কি হয়েছে? মানসিক রোগ। মাঠে কি করে খেলা দেখতে যায়? কত করে বললাম মাঠে যাবেন না। না, আমার বাবার মৃত্যুবার্ষিকী 1 জুলাই। আচ্ছা তোমার বাবার মৃত্যুবার্ষিকী কবে বলুন তো? 7ই সেপ্টেম্বর। কি ভূমিকার বাবার মৃত্যুবার্ষিকীটা অবশ্য পার হয়ে গেছে, মিলাদে আজকাল লোকই হয় না। জি, আসলে একটা কথা বলবো তাই। আসলে আজকে তো বড়াপুকে দেখতে আসবে, ও একটু রেডি হচ্ছে। আগামী মাসে একটা ফোন দিয়ে চলে আসো, আমার মনে হয় পুরোপুরি সুস্থ হয়ে যাবে। এত আর্লি নিয়ে গেলে পরে আবার যদি কোনো সমস্যা, তোমাকে আর কিছুদিনের মধ্যে ছেড়ে দেবে, চিন্তা করো না দাদা ভাই, আমি তো আছি। বাবা, 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 আমি ভূমি। বাবা, দাদা ভাই, ও দাদা ভাই, দাদা ভাই, চিনতে পারছো দাদা ভাই? আরে উনি তো ভালো হয়ে গেছে, নেক্সট ওয়ার্ল্ড লুডো কাপে উনি তো আমার দেশে খেলতে। শুনছো, ভূমির বিয়ে হয়ে গেছে আর অনুর বিয়ে ঠিক হয়েছে, তাই তোমার সঙ্গে দেখা করতে এসেছি।
অনেক ভালো, কিন্তু ও তো আমাদেরকে চিনতে পারছে না। এই যে দেখেছেন দেখেছেন, এগুলো হচ্ছে পজিটিভ সাইন। আপনারা চিন্তা করবেন না, অল্প সময় উনি খুব ভালো ডেভেলপ করেছেন। শুনুন, এক্সকিউজ মি, আপনি একটু আমার সাথে দেখা করে যাবেন? হ্যাঁ হ্যাঁ, ভালো থাকবেন। মামা পেঁচিয়ে ফেলেছে। বাবা শুনো, তুমি না ভালো হয়ে গেছো, এখন আমরা বাড়ি যাব। হ্যাঁ, যাবে না আমাদের সাথে? এক্সকিউজ মি, না বসুন বসুন। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আপনার মা আমাকে চিনতে পারবেন? ও আচ্ছা আচ্ছা। উনি মানে বাসায় আছেন, ওনাকে খবর দিতে পারবেন? না উনি তো বাসায় নেই। ও, ওই বাসাতে গেছেন কি? আচ্ছা, ওনার বড় ভাইয়ের বাসা তো? জি। না না না, সে বাসা তো যাননি। আচ্ছা, ওনার মোবাইল নাম্বারটা কি দেয়া যাবে? আসলে আপনি মোবাইলে রিচ করতে পারবেন না, আউট অফ নেটওয়ার্ক। ও আচ্ছা, তাহলে কি আমি পরে আসব? সেটা তো আপনি ভালো বলতে পারবেন, কাজটা কতটা জরুরি। জরুরি? আচ্ছা আচ্ছা, তাহলে আমি কি আসব? হ্যাঁ আসেন, পরে আসেন। কি আমাকে ফেলে রেখে গ্রামের বাড়িতে কেমন বেরোনো হলো? এই তো বোঝোই তো, ফর্মালিটিজ আর কি, মা বললো তাই। দেখলাম তো, আমাকে না নিয়ে চলে গেলে। তোমার একটু মন খারাপ হয়নি? তুমি দেখেছো মন খারাপ হয়েছে কি হয়নি? সত্যি হয়েছে? না হয়নি, নিজের মতো ভাবো সবাইকে। না আমার কি অনেকগুলো বউ আছে যে সবাইকে নিয়ে ভাববো? আমার একটা মাত্র বউ, তাই তাকে নিয়ে ভাবি। বুঝেছি। কি বুঝেছো? কিচ্ছু বুঝিনি। আচ্ছা, তোমার বোনের বিয়ের তারিখ যেন কবে? 20 তারিখে। 20? আচ্ছা, তুমি সবসময় তারিখ জিজ্ঞেস করো কেন? এটা আমার স্বভাব। কি দিচ্ছ বিয়েতে? দেখি। ছেলে কি পছন্দ হয়েছে? আমার পছন্দ হয়নি, আপুর পছন্দ হলেই হলো। একটা কথা জিজ্ঞেস করবো, কিছু মনে করো না। বলো। তোমার ফুপিকে দেখি তোমাদের ব্যাপারে বেশ ইনভলভ, তার ইন্টারেস্টটা কি? তার আবার কিসের ইন্টারেস্ট? বড় ভাইয়ের ফ্যামিলিকে হেল্প করছে। না, আমার কেমন যেন সন্দেহ হয়। সন্দেহ? আনিস, তুমি আমার ফুপিকে সন্দেহ করছো? মানে
নিঃস্বার্থভাবে মানুষ তো কিছু করে না, তাই বললাম আর কি। কি মনে হচ্ছে তোমার একটু খুলে বলবে? স্পষ্ট করে কিছু বলতে পারবো না। স্পষ্ট করে যেদিন বলতে পারবে সেদিন বলুন। আমি জানতাম তুমি রাগ করবে, ওকে সময় বলে দেবে। রসন, অনুর বাবা যখন ভালো হয়ে উঠছে তখন বিয়েটা কিছুদিন পিছিয়ে দিলে হয় না? দেখো ভাবি, হঠাৎ করে আবার খারাপ হয়ে যেতে পারে, তখন না না ও কথা বলো না। ভাবি, তোমার বাড়ির দলিলপত্রগুলি বের করে রেখো তো, সকালে লাগবে। কেন? ওমা, আমি বললাম না ডেভেলপারকে দিয়ে অ্যাপার্টমেন্ট বানাবো। তোমার ভাই আগে সুস্থ হয়ে ফিরে আসুক, তারপর এই ব্যাপারে আমাদের ডিসিশন দেওয়া ঠিক হবে না। আচ্ছা ঠিক আছে, প্রসেসটা তো অন্তত শুরু করে দিই। ঠিক আছে করো। শোনো, তোমার বিয়েতে খুব মজা করব, এই বাড়িতে এটাই শেষ বিয়ে। আরে রাগ, আগে হয়নি তারপরে। কেন, কোনো সন্দেহ আছে নাকি? শোন, আমি হলাম সবচেয়ে কুফা, বুঝলি? দেখবি আমার কোনো না কোনো ঝামেলা একটা লেগেই থাকে। জি। হ্যালো, আবিদ বলছি। জি বলুন। আপনি তো আর কিছু জানালেন না। শুনুন, সেদিন আপনার এখানে এভাবে আসাটা কিন্তু ঠিক হয়নি, আর তাছাড়া আমার বিয়ে ঠিক হয়ে গেছে। তাহলে আমি কি আপনাকে বললাম না, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। হ্যালো, হ্যালো, কি হলো, কে বলেছিলাম না, ওই ছেলেটা? ও, কোনো সমস্যা করছে? কি জানি রে, বুঝতে পারছি না, করতেও পারে। কেন? কেনর কোনো মানে নেই, তোমার বোনের বিয়ে, একটু খোঁজ খবর নাও, কেন এমন করছো? আরে বাবু, কোথায় কি করলাম? এই যে, কোনো যোগাযোগ করছো না। তুমি করো। তুমি বললে আমি করতে পারি। আচ্ছা ঠিক আছে আনিস, আমার তো সকালে অফিস আছে। হ্যাঁ, আমি একটু ঘুমাই, যাই করো সকালে। আরেকটা কথা। কি? আরে বাবা, কি বলো না। সকালে বলো। অনু, একটা কথা। কি কথা মা? তুই তোর বাবার অফিসে যা, কথা বলে আয়। তোর ফুপু এই বাড়ির দলিলটা চাচ্ছে, এখানে নাকি অ্যাপার্টমেন্ট করবে। তুমি কি বলেছ? আমি বলেছি তোর বাবা আগে সুস্থ হয়ে উঠুক, সেটাতেই স্টিক করে থাকো। শোনো। জি স্যার। জ্বর 102 ক্রস করলে ওনাকে দুটো প্যারাসিটামল দিয়ে দেবে। জি আচ্ছা। ডাক্তার, জি, খালি পেটে প্যারাসিটামল দেওয়া কি ঠিক হবে? জি বুঝতে পারছি। জি রাখি। কি বলবো, ছেলের বাড়ি থেকে অনুর বাবা সম্পর্কে জানতে চাইল। তুমি কি বলেছ? যা সত্য তাই বলেছি। তাহলে আর মেয়ের বিয়ে দিতে হবে না, দিলে সব ভণ্ডুল করে। সত্য বলবো না?
দেখো কি ঝামেলা হয়, দেখো। ঝামেলা হবে কেন? ওর বাবা তো শীঘ্রই ভালো হয়ে যাবে। আমি ফোনে জানলাম দাদা ভাই আবার আগের অবস্থায় ফিরে গেছে। সত্যি বলছো? এক্ষেত্রে নিশ্চয় মিথ্যে কথা বলবো না। তাহলে তাহলে উপায়? তোমরা না বেশি বোঝো। এখন যাবো আমি ছেলের বাড়িতে, দেখি দলিলটা বের করেছ না। দাও, দলিল হারিয়ে গেলে কোনো অসুবিধা হয় না, জায়গাটা কি পরিমাণ সেটা জানতে হবে, তাই দলিলটা যাচ্ছি। দাও, তারা দিচ্ছি। জি, আমার পরিচয় আপনি না জানলেও চলবে। আমি আসলে আমার বাবাকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম, তো ওখানে ওনার সঙ্গে আমার দেখা হয়েছে। উনি আসলে আমাকে রিকোয়েস্ট করে জানালেন যে আমি যেন আপনাদের সঙ্গে যোগাযোগ করি। সত্যি বলতে কি, হাসপাতালে এমন অনেক রোগী আছেন যারা এখন অবশ্য সুস্থ, কিন্তু তাদের আত্মীয় স্বজন কোনোভাবেই তাদের সাথে আর যোগাযোগ করছেন না, যার কারণে হাসপাতাল কর্তৃপক্ষ অনেক বিপাকে আছেন। আমি আশা করি আপনি বা আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। জি জি জি, ধন্যবাদ। কেমন আছেন? ভালো আছি। আমার মা আপনাদেরকে দাওয়াত করেছেন, জানি আপনারা যাবেন না, তবু মায়ের কথা জানানোটা কর্তব্য বলে মনে করি। কি বলেন, যাব না কেন? অবশ্যই যাব। আমি একটু ওর সঙ্গে কথা বলে নিই। ঠিক আছে, আর কেয়ার কোম্পানি ফাইলটা দেখুন তো, দেখুন না কত বিল করা আছে। কেন, ওটা আপনাকে আগে দেওয়া হয়নি? না, ওটা আমি পাইনি। হ্যালো, আইস শোন, তোর খুবই সাথে কথা বলতে পারিস? এই যে ডেভেলপারের লোকজন এসে বাড়ি মাপঝোক করছে। আমি কি করবো মা? তুই বল, তোর বাবা আগে ফিরে আসুক। তুমি বরঞ্চ ভূমিকে বলো, ওই ফুপিকে বুঝিয়ে বলতে পারবে। আচ্ছা, ভূমিকে ফোনটা লাগিয়ে দে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ ভূমি শোন। হ্যাঁ মা বলো। এই শোন, তোর ফুপি ডেভেলপার থেকে পাঠিয়ে আমাদের বাড়ি মাপঝোক করাচ্ছে, এখানে নাকি অ্যাপার্টমেন্ট করবে। তাই নাকি? তো অসুবিধা কোথায়? জানি না তার মনে কি আছে। তোর বাবাকে ফিরে আসুক, তারপর সে যা ডিসিশন দেবে তাই হবে। আমি আমি তাকে কিছু বলতে পারছি না। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি কথা বলছি। আচ্ছা রাখছি। অনু, তোর কি মন খারাপ? কেন মা? শোনো, জীবনের ছোট ছোট মুহূর্তগুলো দিয়েই গোটা জীবন, তাই কোনো মুহূর্তেই মন খারাপ করে থাকতে চাই না। তোর বিয়ে কিন্তু ভাঙেনি, ওরা বলেছে তোর বাবা আগে ফিরে আসুক তারপর। আমি জানি মা, ছেলের বাড়ির ওরা অনেক বেশি ভদ্রলোক, সেই জন্য মুখের উপরে না করতে পারেনি, কারণ কষ্ট পাবো তাই। এটা আমি নিশ্চিত, এ বাড়িতে ওরা কেউ বিয়ে করাতে আসবে না। পাগলের সংসারে কি বিয়ে হয়? এখন বিশ্বাস হলো তো? আরে এখন উপায়টা কি সেটা বলো। ডেভেলপারদের সঙ্গে তোমাদের কি আন্ডারস্ট্যান্ডিং আছে সেটা আগে জানো,
কিন্তু এতে ফুফির ইন্টারেস্টটা কি আমি তো বুঝতে পারছি না। নিশ্চয়ই কোনো ইন্টারেস্ট আছে, সেটা এখন বোঝা যাচ্ছে না। কিন্তু মা আমাকে ফোন করে ফুফিকে নিষেধ করতে বলল। আচ্ছা, তোমার বোনের ডেটের কি অবস্থা? পেছাবে বোধহয়, ছেলের বাড়ির কোনো প্রবলেম আছে। ও আচ্ছা, শোনো আনিস, তোমাকে সেদিন আমি একটা কথা বলতে চেয়েছিলাম। বলো। সেদিন কিন্তু আমিও তোমাকে একটা কথা বলতে চেয়েছিলাম, কিন্তু বলা হলো না। ঠিক আছে, তাহলে তুমি আগে বলো কি। তোমারটা। তাহলে আমি আগে ফুপিকে ফোন করি নেই। হ্যালো, আসসালামু আলাইকুম। ও হ্যালো লিসা, কি করো? ও ভূমি আপু, না তেমন কিছু না, কেন? আম্মু কোথায়? হ্যাঁ আম্মু আছে, তুমি কেমন আছো? ভালো আছি রে। আচ্ছা একটু ফুপুকে দে না, আমি কথা বলবো। আচ্ছা ঠিক আছে। আম্মু আসো, ওই ভূমি আপু ফোন করেছে। ও হ্যাঁ রে ভূমি, কেমন আছিস? ভালো ফুপি, তোমাকে একটা কথা বলবো। কোনো সমস্যা? ওই প্রবলেমটা তো মিটে গেছে রে। না না, সেটা না, আমি অন্য একটা কথা বলতে চাচ্ছি। আচ্ছা, তুমি নাকি বাড়ি ভেঙে অ্যাপার্টমেন্ট করার কথা বলছো? হ্যাঁ, সেটা তোদের কথা ভেবেই বলেছি। আচ্ছা, ডেভেলপারের সাথে কি আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা হয়েছে? এটা কে জানতে চাইছে, তুই না? না না, আমি মানে আউট অফ কিউরিয়াসিটি জাস্ট। আচ্ছা তুমি, আমি তোকে পরে ফোনে জানাচ্ছি, এখন তো আমাকে ছেলের বাড়িতে যেতে হবে। একটা নতুন ছেলে দেখেছি, আমি তাকে নিয়েই ব্যস্ত আছি। অ্যাপার্টমেন্ট নিয়ে ভাববার সময় কোথায় আমার? তুমি নাকি লোক পাঠিয়েছো আর তারা নাকি বাড়ির মাপজোক করছে? হ্যাঁ করুন, বাড়িটা নিশ্চয় তুলে নিয়ে যাবে। না রাখি। একটু খারাপ ব্যবহার করলাম তাই নাকি? আসলে তুমি সেদিন যেটা বলেছিলে সেটাই হয়তো ঠিক। শোনো, তোমাকে একটা কথা বলবো বলেছিলাম। আমাদের অফিসে একটা ছেলে আছে, ওর নাম জামাল। ওর মা আমাদেরকে দাওয়াত করেছে, ছেলেটা আমাকে খুব পছন্দ করে। আশ্চর্যের বিষয় কি জানো, ও ওর পরিচয় গোপন রেখে সার্ভিসটা করছে। কেমন? ছেলেটার বাবা সুইপার, তো তাই ছেলেটা আমাকে খুব পছন্দ করে। তুমি যাবে না আমার সাথে? হুম। কি বলো, যাবে কি না? দেখি। ও সুইপার বলে গায়ে লাগলো না? আগে অফিসে যাই, তারপর অফিসের কাজের অগ্রগতি দেখি, তখন না হয়। ছুটির দিনে আবার কিসের অফিস? আমি জানাচ্ছি।